মর্নিং যদিও নেই, গুড আফটারনুন হয়ে গেছে। কাজ করতে করতে এখন প্রায় 12:30 বেজে গেছে। আমাদের এখানে আজকে খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টি নেমেছে, অনেক দিন পর বৃষ্টি নেমেছে। মানে একদিন বৃষ্টি হবে হবে হচ্ছিল, বৃষ্টিটা হয়নি। আজকে গিয়ে নামি, দেখো খুব জোরে বৃষ্টি নেমেছে। আর বৃষ্টি মানে ইলিশ মাছ, আজকে আমি রান্না করেছি ইলিশ মাছ। এছাড়াও ইলিশ মাছ করার কারণ বৃষ্টি যদিও নয়, কারণ একদিন অনেকবারই ইলিশ মাছ করা হয়েছে এই ভেবে যে বৃষ্টি হবে, ইলিশ মাছ খাওয়া হবে, কিন্তু বৃষ্টিটা হতো না, ইলিশ মাছটা খাওয়া হতো। তাই আজকে দেখলাম আগে ইলিশ মাছ আনলাম, কিন্তু বৃষ্টিটা কমে। এছাড়াও ইলিশ মাছ আনার আরেকটা কারণ হচ্ছে আমার মা আসার কথা আজকে। জানি না বৃষ্টিতে আসবে কি না, প্রতিবারই আসবো বলে আর আসে না, কিন্তু আজকে আসার কথা। কারণ হচ্ছে আপনারা হয়তো ভাববেন যে ভিডিও করতে করতে এখন একটা ভিডিও দিয়ে একটা চ্যানেলটা আর কোনো ভিডিও ছাড়ছি না কেন, তার কারণ হচ্ছে যে শনিবার দিন আমার বাচ্চাটা স্কুলে যাওয়ার পর থেকে, মানে ভিডিওটা ছাড়ার পর থেকে, বাচ্চাটা যখন স্কুল থেকে ফিরল তারপর থেকে ওরা একটু জ্বর হয়েছিল, জ্বর কাশি হয়েছিল। এবার বাচ্চার যখন জ্বর কাশি হয় বুঝতেই তো পারছো বন্ধুরা কি কারোরই ভালো লাগে না, মন খারাপ হয়ে থাকে, ভিডিও করা তো দূরের কথা, রান্নাবান্নাই ঠিক মতন করি না, কারণ বাচ্চা যদি না খেতে পারে আমরা কী খাবো। বাচ্চা খেতে পারছিল না, অল্প একটু খেয়ে বমি করে দিচ্ছে, ওর ফেভারিট কোনো খাবার খেতে চাইছে করে দিচ্ছি সেটাও খেতে পারছে না, আসলে মুখে রুচি নেই, যেটা আমাদের বড়দেরই হয়। বড়দেরই একটু জ্বর হলে আমরা কত ঝিমিয়ে যাই, ও তো বাচ্চা মানুষ, ওর তো হবেই। তো আজকে মানে মঙ্গলবার, ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাচ্ছে, এখন আজকে থেকে অনেকটা বেটার, অনেক ভালো আছে। যেই ছেলে সারাদিন লাফালাফি করে বেড়ায় সেই ছেলে দুদিন যখন ঝিমিয়ে গেছিলো সবার মন খারাপ হয়ে গেছে। আজকে মেন আমার মা আসার কারণ ওকে দেখতে আসছে, আর ও সেই খুশিতে তো আজকে আনন্দ করে বেড়াচ্ছে। দিদা আসবে না, আজও বৃষ্টি, যা জোরে বৃষ্টি নেমেছে, আসতে পারবে কি না, ওই খুশিতেই একটু ইলিশ মাছ এনেছিলাম, দেখা যাক আসে কি না। না আসবে বিকেলে, আসবে বিকেলে দেখিয়ে দেবো। বৃষ্টি হচ্ছে, নিচে স্নান করতে হয় তো নিচে যাই, স্নানের জায়গাটা আপাতত এখন নিচে, শিগগিরই ওপরে হয়ে যাবে। আর জল হয়ে গেছে, প্রচুর বৃষ্টি পড়ছে, খোলা জায়গা, বৃষ্টির জন্য যেতে পারিনি, এখন দেরি হয়ে গেল স্নানটা করতে। এবার আমি পুজোটা দিয়ে দেবো, পুজোটা দিয়ে ছেলেটাকে খাইয়ে দেবো। আজকে আর ছেলেটাকে স্নান করালাম না। তো বন্ধুরা, তোমাদের যা বলেছিলাম এক্ষুনি যে পুজোটা দিইনি, যেমন ঠাকুর খুব ছোট্ট জায়গায় ছোট্ট করে পুজো করি, তাতে কী হয়েছে, ঠাকুর তো ঠাকুরই হয় না। আর এই যে আমার গুন্ডাকে আমি স্নান করিয়ে, স্নান করাইনি, গাটা স্পঞ্জ করিয়ে রেডি করিয়ে বসে দিয়েছি, উনি এখন ভাত খাবে। আর যেটা তোমাদেরকে বলেছিলাম যে প্রচুর বৃষ্টি হলে মা আসতে পারবে না, মা আসতে পারলো না, ওবেলা জানি না আসতে পারবে কি না, কিন্তু এখন তো আসতে পারলো না। মায়ের ভালো ভালো পছন্দের মতন খাবার রান্না করলাম, মাটা এলো না। তো বন্ধুরা, তোমাদের তো আগেই বলেছিলাম মায়ের পছন্দ মতো রান্না করেছি, আজকে আমি রান্না করেছি হচ্ছে উচ্ছে ভাজা, আমার মায়ের প্রিয় বেগুন ভাজা। আর করেছি ইলিশ মাছ, যেটা ইলিশ মাছের মাথাটা দিয়ে পুঁই শাকের তরকারি। জানি না কতটা দেখাতে পারছি, নতুন তো, আমার ভিডিওগুলো সমস্যা হলে ক্ষমা করে দেবেন। আর ইলিশ মাছ ঢাকা ডিউটি যায়নি, বাড়িতে আছে, তার জন্য
একটু বললো কোথাও বেরিয়ে আসি দুজনে। তো আমরা এখন একটু বেরোচ্ছি, আর বেরিয়ে যদি কিছু ভিডিও করতে পারি একটু দোকান বাজারেই যাব আর কি, তো তোমাদের সাথে শেয়ার করব। আর যদিও বাইরে কখনো ভিডিও করিনি, তো দেখা যাক কী করা যায়। আর মা আসেনি আজকে, জানি না কালকে আসবে কি না, দেখি। তো বন্ধুরা, আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি সাইকেল করে গঙ্গার পাড়ে। এখানে একটা কি সুন্দর কালী মন্দির আছে, শ্মশান কালী। বন্ধুরা, চলে এলাম বাড়িতে। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করবো, ছেলেও পরে গাড়ি চলে এসছে, আর আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। এটা দেখো কেমন লেগেছে বলো, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক দিতে ভুলো না। আর এরপর ছেলেটাকে তো খাইয়ে দিয়ে ঘুম পাড়াবো। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।